আবারও ত্রিপুরা রাজ্যের হ্যাটটিক বিজেপির ভাঙন এই ভাঙন দু হাজার তেইশের বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেস শক্তি বৃদ্ধি পেলো এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি আজকে ধর্মনগরে কংগ্রেসের যোগদান সভা এই সভা মঞ্চে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি বিরোজিত সিনহা এআইসিসি মহিলা কংগ্রেস ইনচার্জ প্রাক্তন মন্ত্রী সুদীপ রায় বর্মন প্রাক্তন বিধায়ক আশিস সাহাসহ আরও অনেক কংগ্রেস কর্মী সমর্থক আজ ধর্মনগরে যোগদানের সভায় প্রধান বক্তা হিসেবে সুদীপ রায় বর্বনের হাত ধরে প্রায় সাতশো জন বিজেপির নেতাকর্মী বিজেপিকে ত্যাগ করে ভারতের জাতীয় কংগ্রেস দলে যোগদান করেন এই যোগদান রাজনৈতিক মহল মনে করছেন বিজেপি তেইশের বিধানসভা নির্বাচনের আগেই পতন খেলা শুরু হতে চলেছে তাদেরকে দলীয় পতাকা তুলে দিলেন সুদীপ রায় বর্বন এবং প্রদেশ কংগ্রেস সভাপতি সেই চিত্রটি সরাসরি দেখতে পাচ্ছেন